এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা পার্বত্য অঞ্চলে জন্মায়। এই গাছে যে ফুল হয় এটাকে পার্বত্য গোলাপ বা রক রোজ বলা হয়। এই গোলাপ কিন্তু বিভিন্ন রঙের হয়। এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ সিস্টাস ক্যানাডেন্সিসের মাদার টিংকচার প্রস্তুত হয়। এই ওষুধটি একটি শক্তিশালী অ্যান্টিসেপ্টিক ঔষধ। এবার এই ঔষধটি প্রয়োগ করে কিন্তু জটিল জটিল ব্যাধি আরোগ্য করা হয়েছে। বিষাক্ত আঘাতজনিত ক্ষত, গ্ল্যান্ডের রোগ, চর্মপীড়া, পাকস্থলীর পীড়া, বাতের ব্যথা, ফুসফুসের রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই সিস্টাস ক্যানাডেন্সিসের 14টি প্রধানতম লক্ষণ এবং একটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 14টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে। আর একটি বিশেষ কথা হচ্ছে যে যদি আপনি রিয়েল হোমিওপ্যাথি করতে চান, অর্থাৎ হানিম্যানের নির্দেশ অনুসারে যে হোমিওপ্যাথি, আপনি সেটা যদি শিখতে চান বা জানতে চান তাহলে আপনাকে এটাকে অনুসরণ করতেই হবে। আর আপনি যদি প্যাটেন্ট বা কম্বিনেশন ঔষধ ব্যবহার করে রোগ আরোগ্য করার চেষ্টা করেন, সেটা কিন্তু হানিম্যানীয় নীতি হবে না, কেননা প্যাটেন্ট বা কম্বিনেশন চিকিৎসা কিন্তু হানিম্যান সাপোর্ট করেন না, এগুলো তিনি ব্যবহার করতে নিষেধ করেছেন। তাছাড়া এই ঔষধে ক্ষতিও আছে, এই প্যাটেন্ট বা কম্বিনেশনে ক্ষতিও আছে, তাই আপনাকে লক্ষণভিত্তিক চিকিৎসা দিতে হলে এগুলো মাস্ট অবশ্যই আপনাকে শিখতে হবে, এবং আপনি জটিল রোগও কিন্তু এইভাবে আরোগ্য করে দিতে পারবেন। যাই হোক, ফিরে আসি, প্রধানতম লক্ষণ নম্বর ১ রয়েছে ধাতগত লক্ষণ। তো আমাদের এই সিস্টাস ক্যানাডেন্সিসের রোগীদের ধাতগত লক্ষণ হয়, রোগীরা হয় শীতকাতর এবং স্ক্রুফুলাস ধাতুগ্রস্তের। শীতকাতর তো বোঝা গেল, এবার স্ক্রুফুলাস ধাতুগ্রস্তের রোগীদের হচ্ছে সামান্যতে ঠান্ডা লাগে, অল্পেই ঠান্ডা লাগার প্রবণতা এদের মধ্যে থাকে, এবং ঠান্ডা লেগে গেলেই কিন্তু বিভিন্ন গ্রন্থি এদের ফোলার একটা প্রবণতা থাকে, যেমন কর্ণমূল, তারপরে গলায় টনসিল, বিভিন্ন জায়গার গ্ল্যান্ডগুলো ফোলার একটা প্রবণতা থাকে। প্রধানতম লক্ষণ নাম্বার হচ্ছে ২, শীতলতাবোধ। এটি কিন্তু এই ঔষধটির একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ। আপনাদের প্রথমে বলেছিলাম যে সিস্টাস ক্যানাডেন্সিসের একটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। তো এই এই সিদ্ধিপ্রদ লক্ষণটা আছে শীতলতাবোধ। সিস্টাস ক্যানাডেন্সিসের রোগীদের গলার মধ্যে হোক, পাকস্থলীতে হোক বা বুকে হোক, যে কোনো স্থানে কিন্তু এই শীতলতাবোধ মানে ঠান্ডা বোধ এই লক্ষণটি থাকবে, সেটা যে কোনো রোগ হয়ে থাক না কেন। এবার আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে রোগ সেটা যাই হোক, রোগীর যদি কোনো জায়গায় যদি শীতলতা বোধ এই লক্ষণটি থাকে মানে ঠান্ডা বোধ থাকে, তাহলে অবশ্যই আপনি সিস্টাস ক্যানাডেন্সিসের কথা ভাবতে পারেন, এটাই হচ্ছে একমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ। প্রধানতম লক্ষণ নাম্বার ৩, গলা। গ্ল্যান্ডসমূহ স্ফীতি, কঠিন ও বেদনাযুক্ত, আলাজিব ও টনসিল স্ফীত হয়, তাতে পাকে এবং পুঁজ হয়। রোগী বারবার চুমুক দিয়ে জলপান করে, হক হক করে শেলেশা তোলে, গলার মধ্যে শীতলতা বোধ করে। আমি আগেই বলেছি যে এই ঔষধের একটি সিদ্ধিপ্রদ লক্ষণ আছে শীতলতা বোধ, সুতরাং এই গলার রোগে তো শীতলতা বোধ লক্ষণটি থাকারই কথা। রোগীরা মনে করে যে গলার মধ্যে স্পঞ্জের মতো কিছু আছে। প্রধানতম লক্ষণ নাম্বার ৪, মুখ গহ্বর। স্কার্ভি রোগে মাড়িতে ক্ষত, মুখের মধ্যে ঠান্ডা থাকে, দুর্গন্ধযুক্ত বিশ্রী শ্বাসপ্রশ্বাস নির্গত হয়। এই ঔষধটি কিন্তু পায়োরিয়া রোগের একটি উৎকৃষ্ট ঔষধ। পায়োরিয়া রোগটি সম্পর্কে আপনারা জানেন, এই রোগটিও কিন্তু পায়োরিয়া রোগের একটা উৎকৃষ্ট ঔষধ। প্রধানতম লক্ষণ নাম্বার ৫, কান। জলের মতো পাতলা দুর্গন্ধযুক্ত পুঁজ, কানের উপর চর্মরোগ, উহা ভিতরের দিকে পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এই যে জলের মতো পাতলা দুর্গন্ধযুক্ত পুঁজ আমাদের সাইলেসিয়া ঔষধটিতেও কিন্তু আছে, তবে সেখানে কিন্তু এই কানের উপর চর্মরোগ থাকার কথা কোনো কিছু বলা নেই। এছাড়া আরও আছে যে আমাদের এই সাইলেসিয়া রোগীরা কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় এরকম শীতলতা বোধ করে না, তাদের হাত পা ঠান্ডা হয় ঠিকই কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় শীতলতা বোধ করে না। সুতরাং এইভাবে যদি আপনি লক্ষণগুলো জানেন তাহলে একটা ঔষধ থেকে অন্য ঔষধকে আপনি লক্ষণ দিয়ে কিন্তু ভাগ করে ফেলতে পারবেন। প্রধানতম লক্ষণ নাম্বার 6, ঘুম। গলার মধ্যে শীতলতার জন্য নিদ্রা যেতে পারে না, দেখুন তো কত সুন্দর একটা লক্ষণ। এই অনিদ্রায় ভোগে, সেই অনিদ্রার কারণটা হচ্ছে গলার মধ্যে ঠান্ডা বোধ হয়। আমাদের বডিটা এমন একটা সূক্ষ্ম জিনিস যে এখানে যদি কোনো রকম একটা প্রবলেম হয় তাহলে কিন্তু রোগীদের অনিদ্রা শুরু হয়ে যায়। আপনি সাধারণ কথাই ভাবুন, আপনার পায়ের তলায় যদি একটা কাঁটা ফুটে, সামান্য একটা কাঁটা, তাহলে সেই কাঁটার জন্য কিন্তু আপনার সারা রাত অনিদ্রা হতে পারে। ঠিক তেমনিভাবে যদি অনিদ্রায় ভোগে, সেই অনিদ্রার ভোগার একটামাত্র কারণ হবে যে শরীরের কোনো জায়গায় রোগী শীতলতা বোধ করছে, তার জন্য কিন্তু তার অনিদ্রাটা হচ্ছে। তো এরকম যদি লক্ষণ থাকে সেই অনিদ্রা রোগে আপনি এই সিস্টাস ক্যানাডেন্সিস ব্যবহার করুন, চোখ বন্ধ করে আপনার রোগী কিন্তু আরোগ্য লাভ করবে। প্রধানতম লক্ষণ 7, হাত পা। হাতের কবজিতে মচকানো বেদনা, হাতের আঙুল ও পদতলে শীতল। যদি এই হাত পায়ের কবজি হাতের কবজিতে যদি বেদনা হয়, তার সঙ্গে যদি আঙুলে বা পদতলে শীতল থাকে, তাহলে সেই বেদনায় কিন্তু আপনি এই সিস্টাস ক্যানাডেন্সিস ওষুধটি ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নাম্বার 8, পাকস্থলী। আহারের পূর্বে ও পরে পাকস্থলীতে শীতলতা বোধ, এই লক্ষণে পাকস্থলীর যে কোনো রোগী কিন্তু অব্যর্থ ফল দেয়, সেটা পাকস্থলীতে বেদনা হতে পারে। তো পাকস্থলীর যে কোনো রোগে যদি রোগী যদি বলে যে তার আহার করবার আগে এবং আহার করবার পরে তার পাকস্থলী অর্থাৎ পেটটা ঠান্ডা হয়ে যায়, তাহলে আপনি সেই রোগে, সেই পাকস্থলীর রোগে, সে পাকস্থলীর রোগ যা হোক না কেন, সেই পাকস্থলীর রোগে আপনি চোখ বন্ধ করে সিস্টাস ক্যানাডেন্সিস ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নাম্বার 9, রয়েছে ফুসফুস। শয়নের পরে হাঁপানি, গলায় সুরসুর করে, ফুসফুস হতে রক্তস্রাব, ফুসফুসে শীতলতা বোধ। মানে প্রত্যেকটি রোগের সঙ্গে যেখানেই হোক না কেন সেখানে একটা শীতলতা বোধ, এই লক্ষণটি থাকলে আপনি ব্যবহার করতে পারেন, মেইন কথা হচ্ছে এটা। প্রধানতম লক্ষণ নাম্বার 10, উদ্ভিদ। এই চর্মরোগের ক্ষেত্রে ভালো ফল দেয়, তবে যেখানে চর্মরোগে আক্রান্ত হোক না কেন যদি এই শীতলতা বোধ লক্ষণটি থাকে। যাই হোক, আমরা জেনে নিই যে চর্মরোগের ক্ষেত্রে কী সমস্ত উপসর্গ দেখা দেয়। সর্বাঙ্গে চুলকানি, হাতের চর্ম শক্ত পুরু ফাটে, বাহুতে চুলকানি ইত্যাদি উপসর্গ কিন্তু অব্যর্থ ফল দেয়। প্রধানতম লক্ষণ নাম্বার রয়েছে 11, স্ত্রী রোগ। স্তন কঠিন ও স্ফীত, রোগিণী মনে করে তার স্তনের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, দেখুন সেই একই কথা ফিরে ফিরে আসে। প্রধানতম লক্ষণ নাম্বার 12, মল। পাতলা হরিদ্রা বর্ণ, মল বেগ উপস্থিত হলে বিলম্ব করতে পারে না, ফল ও কফি খেলে উদারাময় শুরু হয়ে যায়। তো আমরা আরেকটা জিনিস জানলাম যে সিস্টাস ক্যানাডেন্সের রোগীদের কিন্তু ফল আর কফি এটা পান করতে পারে না, ফলও খেতে পারে না আর কফিও কিন্তু পান করতে পারে না, এদের সহ্য হয় না এই দুটি খাদ্য। প্রধানতম লক্ষণ 13, রয়েছে বৃদ্ধি উপশম। আমাদের এই সিস্টাস ক্যানাডেন্সের সমস্ত রোগব্যাধিগুলো ঠান্ডা এবং পরিশ্রমে বৃদ্ধি পায়, আহার করার পর কিন্তু সমস্ত রোগব্যাধিগুলো উপশমিত হয়। প্রধানতম লক্ষণ 14, রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 30 শক্তি অধিক কার্যকরী। যে সমস্ত ডক্টরবাবুরা এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে এই ঔষধের 30 শক্তি কিন্তু অধিক কার্যকরী, এবং এটাকে আপনার সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে হবে। এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটা এক কথায় বোঝানো যায় না, যদি বোঝানো যেত তাহলে আপনাদের আমি এইখানেই বলে দিতাম। তো সূক্ষ্মমাত্রার ঔষধ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন এবং সেই সূক্ষ্মমাত্রার ঔষধটা কী করে আপনি রোগীদের ক্ষেত্রে ব্যবহার করবেন, এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে ভিডিও আছে, ভিডিও নাম্বার 18, আপনি ভিডিও নাম্বার 18-তে গিয়ে আপনি একবার দেখে নিতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।